مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. محمد سيد الكونين والثقلين، محمد سيد الكونين والثقلين، والفريقين من عرب ومن عجم. গাদি একটা কনসার্ট দাও সবাই মিলে, তারপরে আমাদের অনুষ্ঠান আরম্ভ করবো। পরিচালনা করছি শুধু আপনাদের জন্য, বিশেষ করে সাটিয়া সহ মৌলভীবাজার জেলার বৃহত্তর সিলেটের মানুষেরকে আনন্দ দেবার জন্য। আমরা কারো থেকে আপনাদের কারো থেকে আমরা একটা পয়সাও নেই নাই, শুধুমাত্র আমরা আমাদের দরবারের উদ্যোগে আপনাদেরকে সাহায্য আপনাদেরকে আনন্দ দেবার জন্য। আপনাদের প্রতি যে আমাদের ভালোবাসা সেটা তো প্রমাণ করার ঘরে ঘরে সুযোগ নাই, এই মঞ্চের মাধ্যমে আপনাদেরকে আমাদের ভালোবাসা দেখাবার জন্য এখানে আমরা এই আয়োজন করেছি। গতকালকে আপনারা খুব সুন্দর করে এই অনুষ্ঠান শুনেছেন, আমাদের যিনি মাজারের প্রধান আমাদের মুক্তাভাই খুব খুশি হয়েছেন এবং মুক্তাভাই আমাকে বলেছেন যে আমার পক্ষ থেকে এখানকার যারা আজকের উপস্থিত শ্রোতা আছে তাদেরকে ধন্যবাদ দিবেন। আমরা একটা মুক্তাভাইকে আমরা একটা হাততালি দিয়ে আমরা একটা ধন্যবাদ দিতে চাই আপনাদেরকে। বেশি এখানে এটা রাজনৈতিক মঞ্চ না, এখানে বক্তৃতা দিবার কিছু নাই, এখানে শুধু গান শুনবো, এখানে গান শুনে গানের শব্দগুলো বোঝার চেষ্টা করব। বহু লোক আসছে এমন দূর দূরান্ত থেকে, আমাকে 200 বার কিনতে পারে, আমাকে 500 বার কিনতে পারে, কিন্তু তার ড্রেস দেখে তার চলাফেরা দেখে আমরা বুঝতে পারবো না। তারা হয়তো এমনভাবে নিরিবিলি আপনাদের এখানে পড়ে আছেন, শুধুমাত্র গান শুনবে সারা রাত, এই কষ্ট করে তারা গান শুনবে এবং যেই শব্দগুলো গায়কেরা শিল্পীরা এবং যন্ত্রীরা বলে সেটা বোঝার চেষ্টা করেন। যদি আমি তো জানি এক একটা শব্দ আমি যদি লিখতে যাই তাহলে অন্তত পক্ষে আরো 200 বছর লেখা হইলে ওই লেখার অর্থ শেষ হবে না। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা অনেক ভালো মানুষ, এখানে আমাদের ভলান্টিয়াররা আছে, কিছু ড্রেসে আছে, ক্যাফে আছে, কিছু সাদা সাদা পোশাকে আছে, কিছু আমাদের বন্ধুবান্ধব এখানে আছে। আপনাদের পাশের লোকটাকে তার দিকে খেয়াল রাখবেন, কেন কেউ যেন কোনো গণ্ডগোল কোনো অসুবিধা সৃষ্টি করতে না পারে। যদি কেউ কোনো অসুবিধা সৃষ্টি করে তাকে মেহরবানি করে ধরে এখানে পুলিশ আছে, পুলিশের হাতে দিয়ে দিবেন। নিজেরা কারোর প্রতি কোনো রকমের অন্যায় করবেন না, কারোর উপরে হাত দিবেন না, গায়ে কিচ্ছু করবেন না। এখানে যারা ঠেলাঠেলি করে যদিও কেউ আসতেও চায় তাকে আসতে করে তাদেরকে মেহরবানি করে বারণ করবেন যে অনুষ্ঠানটা সুন্দর হোক, যেন এইবারে যে অনুষ্ঠান হচ্ছে আগামীকালকে যেন আরো ভালো হতে পারে এবং এর পরের বার যেন আরো সুন্দর করতে পারে। কালকে সুহাগ সরকার এবং আরো কে আগ্রহী লাকি দেওয়ান এবং সুহাগ সরকার এরা আগামীকালকে আসবে। হরতালের কারণে অনেক সময় অনেক পরিকল্পনা আপনার হয়তো সুন্দরভাবে আমরা করতে পারবো না, যেটা করতে পারবো না সেটার জন্য আমরা আপনাদের কাছে ক্ষমা চাইতেছি। বিভিন্নভাবে কোনো অসুবিধা হলে আপনারা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন আমার শেষ কথা হলো আমরা অনুষ্ঠান আরম্ভ করব। আজকের অনুষ্ঠান এই অনুষ্ঠান সার্বিকভাবে গতকালকেও পরিচালনা করার দায়িত্ব ছিল হাকিম ইলেকট্রিকের কাজ, ডেকোরেশনের কাজ দেওয়া, আমাদের ওইদিকে ব্যস্ত থাকার কারণে কালকে সে সময় দিতে পারে নাই। আমাদের ইয়াফির এবং আমাদের কামাল এরা অনুষ্ঠান পরিচালনা করেছে, নিজাম ভাই এরা অনুষ্ঠান পরিচালনা করেছে। আজকে হাকিম সার্বিক তত্ত্বাবধানে থাকবে, আমাদের জিয়া এবং কামাল তাকে সাহায্য সহযোগিতা করবে, কোনো কারণে হাকিম নিচে গেলে আমাদের জিয়া আছে কামাল আছে এরা সাহায্য সহযোগিতা করে অনুষ্ঠান চালাবে। আমি আপনাদের সকলের সাহায্য, আপনারা মেহরবানি করে পবিত্র স্থানে আমার কাজ সাথে একটা হাত তুলে ওয়াদা করেন আপনারা আমাদের এই শিল্পীদেরকে এই যন্ত্রশিল্পীদেরকে আমাদেরকে সাহায্য করবেন কিনা।
সাহায্য করবেন। এই জন্য আপনাদের সকলকে ধন্যবাদ, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। মুক্তভাইয়ের পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠান আমি উদ্বোধন ঘোষণা করছি এবং আজকের অনুষ্ঠান পরিচালনা করবে আমাদের হাকিম হাকিম এবং তাকে সাহায্য সহযোগিতা করবে জিয়া এবং কামাল। আপনারা মেহরবানি করে আজকের এই শিল্পীদের আনন্দ মানে আধ্যাত্মিক গান আপনারা মেহরবানি করে উপভোগ করেন এবং কোনো চিল্লার করবেন না। এখানে কেউ মঞ্চের শিল্পীদেরকে টাকা দিতে আসবেন না, ওখানে পাশে আছে টাকা দিতে চাইলে খুব খুশি হবো টাকা দিতে চাইলে। কেন দিবেন না, দিবেন দু চার পয়সা দিবেন, দিলে অসুবিধা কি? শিল্পীদেরও তো প্যাট আছে পিট আছে, তাদের তো সংসার আছে, তাদেরকে তো কিছু দিতে হয়। এরা আনন্দের জন্য, ওরা টাকার কাঙ্গাল না, আনন্দের জন্য কিছু দিতে হয়, দিবেন না কেন? কার পকেটে দু টাকা নাই, দু টাকা তো আছে, আরো দুই টাকা দেন না একবার, অসুবিধা কি? দুই হাজার টাকা দিতে হবে, নট নেসেসারি, দুই হাজার টাকার কোনো দরকার নাই। বৃহত্তর সিলেটের মানুষ অনেক অনেক ভালো, এদেরকে আমি শ্রদ্ধা করি। আজকে আমি যে এই অবস্থানে এসেছি এটা আল্লাহর রহমত এবং সিলেটবাসীর বৃহত্তর সিলেটের লোকজনের অবদান। আমি যে ব্যবসা করি লন্ডনে এবং অন্যান্য ব্যবসা করি, তার আমার শতকরা 99 জন কাস্টমার হচ্ছে বৃহত্তর সিলেটের লোক। তাদের পয়সা রুজি করে আমি খাই, আমার বাল বাচ্চারা খায়, আমার সংসার চলে। আমি সিলেটবাসীর কাছে কৃতজ্ঞ 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 কৃতজ্ঞ। আপনারা মেহরবানি করে আমাদেরকে সাহায্য করেন, ভবিষ্যতে আরো ভালো অনুষ্ঠান হবে। সকলকে অশেষ ধন্যবাদ, সকলকে অশেষ ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আমাদের শিল্পীদের নাম হাকিম ঘোষণা করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শ্রদ্ধেয় বড় ভাই জনাব মোস্তফা হোসেনকে এই মঞ্চে দাঁড়িয়ে যে সুন্দর কথাগুলা বলেছেন, যেভাবে আমাদেরকে বুঝিয়েছেন, আমরা অনেকেই তার কথা বুঝতে পারেছি, উনি শুদ্ধ বাংলায় বলেছেন। আপনারা উনার মূল্যবান কথাগুলা স্মরণ রাখবেন। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, এই মঞ্চের পক্ষ থেকে, মাজার কমিটির পক্ষ থেকে উনাকে আন্তরিক ধন্যবাদ এবং উনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা, উনার হায়াত দীর্ঘায়ু করার জন্য আমরা সবাই আল্লাহ পাকের কাছে দোয়া করি যে উনি যদি জীবিত থাকেন, সুস্থ থাকেন, তাহলে আমাদের এই সাথিয়ার এই মঞ্চ এই অনুষ্ঠান দিন 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 অনেক বৃদ্ধি পাবে, আরো ভালো ভালো শিল্পী আসবে। যদি আমরা ওনাকে সম্মান দেই, উনি যদি কোনো কারণে কষ্ট পান, তাহলে হয়তো অনুষ্ঠান নাও হতে পারে। তো আমি সবার কাছে অনুরোধ করব যে আজকে, গতকালকে আমি এই মঞ্চে উপস্থিত হতে পারি নাই, আপনারা সবাই জানেন যে এই মাজারের ডেকোরেশনের দায়িত্ব সম্পূর্ণ আমার। আমার আসকান্দি বাজারে একটি ব্যবসা আছে, সাগর ডেকোরেটার্স, তো ওনারা আমাকে এই মাজারের কাজটি দিয়েছেন, তাই আমি এই মঞ্চে উপস্থিত হতে পারি নাই। অনেকেই অনেক প্রশ্নও করেছেন, সবার কাছে আমি ক্ষমা প্রার্থী। আজকের এই অনুষ্ঠান পরিচালনা করবে আমার ছোট ভাই জিয়াউর এবং আর এক ছোট ভাই কামাল। আমি মাঝে মধ্যে আসবো আপনাদের সামনে। তো শিল্পীরা যারা আছেন, খুব ভালো ভালো শিল্পী, হবিগঞ্জ সিলেট এবং ব্রাহ্মণবাড়িয়ার ঢাকার শিল্পীও আছে, হয়তো এখন আমাদের এলাকায় থাকে। তো আজকে একজন বিশিষ্ট বাউল শিল্পী আসার কথা ছিল, দুর্ভাগ্য আমাদের হরতালের কারণে উনি আসতে পারে নাই। আমরা খুব চেষ্টা করেছি, আমরা গাড়ি পাই নাই, এখান থেকেও গাড়ি পাঠানোর চেষ্টা করেছি, কোনো গাড়ি পাই নাই, তাই আমাদের আনু সরকার সাহেব আসতে পারেন নাই। এই জন্য গতকালকে হয়তো অ্যানাউন্স করা হয়েছে আনু সরকার আসবে, তো দুর্ভাগ্য আমাদের আসতে পারে নাই। এই জন্য সবার কাছে আমি ক্ষমা প্রার্থী। আজকে মঞ্চে যারা আছেন তাদের গান আপনারা শুনবেন। আজকে এই মঞ্চে শিল্পী যারা আছে, আমি সবার নাম বলছি, হবিগঞ্জের এই বিশিষ্ট শিল্পী শারমিন আক্তার, আর একজন বিশিষ্ট বাউল, আপনারা যদি কেউ খলিলপুরের মেলায় গিয়ে থাকেন তাহলে তার গান শুনেছেন, আমার প্রাণকৃষ্ণ দাল্লকে খুব সুন্দরভাবে পালার মতনই গান করেছে শিউলি সরকার। আরেক শিল্পী আছে আমাদের সাটিয়ার শিল্পী, মধুর ইচ্ছার শিল্পী ইতি আক্তার,
আমি জানি না কালকে কি ধরনের গান গেয়েছে, আজকে আমি তাকে অনুরোধ করব যে প্রথমে আমাদের এই অলিশানে তার যে ক্যাসেট মধুর ঈশ্বর দেওয়ানা ওই ক্যাসেট থেকে দুটি গান পরিবেশন করবে, এবং আরেকজন শিল্পী অতিথি শিল্পী আমাদের এলাকারই শিল্পী সালমা, এবং সবশেষে আমাদের খুদে শিল্পী মারুফ সরকার, এই পাঁচজন আপনাদেরকে গান শোনাবে। আর সর্বপ্রথমেই যে শিল্পী আমাদের এই মঞ্চে গান শোনাবে নতুন প্রতিভা, আমরা তাকে সবসময় সুযোগ দিয়ে তাকে, কিন্তু আজকে শিল্পী বেশি তাই তাকে অনুরোধ করবো একটি গান আমাদের এই সাটিয়া গ্রামের জয়নাল তার গান দিয়ে আমরা শুরু করব। তার আগে আপনাদেরকে আমাদের যন্ত্রসঙ্গীত যারা আছেন তাদেরকে পরিচয় করিয়ে দিই। আমাদের এই ডুলে আর নাম চারাই আর টাকি বরে কবে নাম কিনে বরসা নাই, তার চারাই আর টাকি বরে কবে নাম কিনে বরসা নাই।
Thank you.
Oh,
লাগতেছে, মনিটরের আওয়াজটা ভালো লাগতেছে না।
যেমন নই দোকানে নই হোস্টেলে আবার নই আমেরিকায় নই জাভলনে মাওলা গো আমার শুনেছি রয়েছ অতি নিকটে মানুষের অন্তরে আসলে বহুত কষ্ট করে আমি আপনাদের মাজারে প্রতি বছরই আসি তো এখানে আমাকে নিয়ে আসে আমাদের হাকিম ভাই তার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম এই মিনতি
বাবা তুমি হও।